بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। একদিনই ভাই জানতে চেয়েছেন, আমি ট্রেনে সফর করব 42 ঘন্টার, এখন আমি রোজা নামাজগুলি কীভাবে করব বিস্তারিত জানালে উপকৃত হবে। সম্ভবত উত্তর দেওয়া হয়েছে, এরপরও সম্ভাবনা আছে উত্তর দেওয়া হয়নি, হয়তো সেই হিসেবে উত্তর দিচ্ছি। যে মুসাফিরের জন্যে তার যত লম্বা সফরই হোক না কেন, নামাজ মাপ নাই, তবে 4 রাকাত নামাজ 2 রাকাত করে পড়তে পারবে। আর সন্ন্যতগুলি মাপ, শুধুমাত্র ফজরের সন্ন্যত খেয়াল করবে, এটা পড়ার চেষ্টা করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত অবস্থাতেও এই নামাজ ছাড়তেন না। আরেকটি নামাজ হলো ভিতরের নামাজ, এই ভিতরের নামাজ পড়বে, আর বাকি নামাজ ফরজ নামাজের আগে পরে সন্ন্যতগুলি সবগুলি বাদ দিবে। আর জোহর আসর একত্রিত করে পড়তে পারে জোহরের টাইমে, বা জোহরকে আসরের টাইম পর্যন্ত বিলম্বিত করে একসাথে পড়তে পারে। অন্যভাবে মাগরিবের টাইমে এশাকে টেনে আনতে পারে, আবার ইচ্ছা করলে মাগরিবকে এশার দিকে নিয়ে যেতে পারে, দিয়ে একসাথে আদায় করতে পারে। অর্থাৎ এটাকে জামে তাকদিম জামে তাখির যে বলা হয়, এই সুযোগ নিতে পারে। অগ্রিম জামা বিলম্বিত জামা দুটোই করতে পারে, অর্থাৎ অগ্রিম জামা মানে জোহরের সাথে আসরকে টেনে এনে পড়ে নেওয়া জোহরের টাইমে, বিলম্বিত জামা মানে জোহরকে পিছিয়ে আসরের টাইমে পড়া। অন্যভাবে মাগরিব এশার ক্ষেত্রে অগ্রিম জামা হলো মাগরিবের টাইমে এশা পড়ে নেওয়া, আর বিলম্বিত জামা হলো মাগরিবকে এশার দিকে টেনে পিছিয়ে দেওয়া এবং একসাথে পড়া। তো এটা মুসাফিরের জন্য সুযোগ রয়েছে। আর মুসাফির পানি দিয়ে অজু করবে, অজুর পানি যদি সম্ভব না হয়, পাওয়া না যায়, বা রোগী হওয়ার কারণে ইউজ করতে অক্ষম, তাহলে তায়ামুম করবে। তায়ামুমের যদি মাটিও না পায়, তাহলে সে যে অবস্থায় রয়েছে ওই অবস্থাতেই নামাজ পড়বে, কিন্তু নামাজ মাপ নেই। অজুর পানি ছাড়া সাহাবায়ে কেরাম নামাজ পড়েছিলেন। মায়েশার হার হারিয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠিয়েছিলেন হারের খোঁজে। সাহাবিদের কিছু লোককে, কয়েকজন সাহাবিকে পাঠিয়েছিলেন মায়েশার হারের খোঁজে। তারা হারের খোঁজে গেলে ফেরার পথে তাদের নামাজের টাইম হয়ে যায়। ওই সময় কোনো পানি ছিল না, আর অজুর বিধানও সে সময় নাজিল হয়নি, তাই তারা ওই অবস্থাতেই নামাজ পড়ে নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো প্রতিবাদ করেননি। এ থেকে প্রমাণ হয়ে যায় যে যদি অজুর পানি না থাকে, আর পরে তো তায়ামুমের বিধান হলো, তো তায়ামুমের মাটিও যদি না থাকে, তাহলে ওই অবস্থাতেই নামাজ পড়ে নেবে। আল্লাহ অতই কবুল করেন, অতই আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ, কিন্তু নামাজ মাপ নেই। তো মুসাফিরকে এভাবে নামাজ পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।